প্রিয় দর্শক, আমি অরূপ। আমরা রয়েছি এই মুহূর্তে সাতঘড়া এলাকায়। এই সাতঘড়া এলাকায় একবার আমার দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে তিন বন্ধু, যেমন বর্ণালী ঘোষ রাজ্যে উচ্চ মাধ্যমিকে তৃতীয় হয়েছে, তেমনি তারই দুই বন্ধু আমার পাশে বসা আলাপ করিয়ে দেবো, জয়শ্রী কর্মকার এবং প্রিয়াঙ্কা কর্মকার। এই দুজনই কিন্তু সাতঘড়ার নাম পশ্চিমবঙ্গের বুকে স্বর্ণাক্ষরে লিখে এলো। যদিও এই জয়শ্রী এবং প্রিয়াঙ্কা তারা কিন্তু মেধা তালিকায় আসতে পারেনি, কিন্তু তারা যথেষ্ট ঈর্ষণীয় রেজাল্ট করেছে। জয়শ্রী পেয়েছে 472, আর ঠিক আমার ডান পাশে রয়েছে প্রিয়াঙ্কা কর্মকার, যিনি 461 নম্বর পেয়ে বেশ এই এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন। একবার আসবো জয়শ্রীর কাছে। জয়শ্রী, তুমি কিভাবে এই সাফল্য অর্জন করলে? রেগুলার বেসিসে পড়া আর ভালোবাসা, এই দুটো থাকলেই হয়ে যাবে, আর বেশি কিছু দরকার নেই। কিন্তু কোথাও যে শুনেছিলাম যে পরিশ্রমের ফল বিফলে যায় না, কি বলবো? হ্যাঁ, সেটা অবশ্যই ঠিক, পরিশ্রম তো করতেই হয়, মানে সেটা যে কোনো জায়গাতেই লাগে, আর সেটা দরকার, ওটা ছাড়া কোনোদিন কিছু হতে পারে না, অবশ্যই দরকার। পড়তে তুমি যতটুকু টাইম পেতাম, মানে সব কিছু বজায় রেখি, এমনটা নয় যে আমি সারাদিন পড়েছি, তবে পরীক্ষার আগে কদিন সেরকমই চেষ্টা করেছি পড়াশোনাটা নিয়েই থাকতে। তো সারা বছর তো সেভাবে হয় না, পড়তে যেতে আসতে অনেকটা টাইম লাগে, কিন্তু পরীক্ষার মানে একদম ফাইনালের আগে একটু বাড়িতে বসে পড়াটাই অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা না হলে একটু সমস্যা হয়। তো পরীক্ষার আগের কটা দিন এটাই চেষ্টা করেছি। তো কতক্ষণ পড়তে? তো মোটামুটি যেরকম নর্মাল, মানে 7-8 ঘন্টা সেরকমভাবে। আর কতজন শিক্ষক ছিল তোমার? ফিজিক্স মানে 6টা বিষয়ে 6টা, আর মানে 6টা। আচ্ছা, আর ভবিষ্যতে তুমি কি নিয়ে পড়তে চাও? আমার ফিজিক্স অনার্সই ইচ্ছা, তো এবার তারপর ফিজিক্সে পার্টিকেল ফিজিক্সে একটা ইন্টারেস্ট আছে, তো সেটা নিয়ে যদি সুযোগ পাই সেরকমই। তোমার রেজাল্টটা দেখলাম, ফিজিক্স থেকেও কেমিস্ট্রিতে তুমি বেশি পেয়েছো, 1 নম্বর বেশি পেয়েছো, কি বলবে? সেটা হতে পারে, কিন্তু ভালো লাগাটা তো বরাবরই ফিজিক্স, তো তার জন্য ফিজিক্স নিয়ে এগোবো। হয়েছে হয়তো কোনো ভুল, কিন্তু আমি ফিজিক্স নিয়ে এগোতে চাই। আর পড়াশোনার পাশাপাশি আর কি করো, মানে কোনো হবি আছে? হ্যাঁ, আমার গান শুনতে খুব ভালো লাগে, নাচ দেখতে খুব ভালো লাগে, এই দুটোই খুব পছন্দ। বিশেষত গান শোনাটা আমি খুব পছন্দ করি। কার গান বেশি শুনতে ভালোবাসি? সেরকম কোনো ব্যাপার নেই, আমার যেগুলো ভালো লাগে আমি সেই সব গানই, সব রকম গানই শুনতে আমি খুব ভালোবাসি। সিনেমা দেখতেও আমার খুব ভালো লাগে, পরীক্ষার আগে না দেখলেও পরে সিনেমা দেখি আমি, সিনেমা দেখতে আমার খুব ভালো লাগে। কোন কলেজে পড়বে কিছু ঠিক করলে? হ্যাঁ, ইচ্ছা তো আছে, মানে যদি মৌলানা আজাতে হয় ওখানে থেকেই পড়ার ইচ্ছা, ওটাই ইচ্ছা। বুঝতেই পারছেন দর্শক যে আমাদের এই জয়শ্রী যে এই সাতঘড়া এলাকা থেকে এত সুন্দর মার্কস করেছে, ঈর্ষণীয় রেজাল্ট করেছে, সে কিন্তু ফিজিক্স নিয়েই পরবর্তীকালে রিসার্চ করে বড় হতে চায়, এবং ফিজিক্স তার খুব ভালো লাগার সাবজেক্ট। আমার ডান পাশে রয়েছে প্রিয়াঙ্কা কর্মকার, তার কাছে একবার আসো। প্রিয়াঙ্কা, তোমার এই রেজাল্টের পেছনে রহস্যটা কি? রহস্য নিজের পরিশ্রম, আর স্যারেরা তো আছে, স্যারদের কৃতিত্ব ছাড়া তো এগোনো যায় না। তারপরেও নিজেও পড়েছি, যেটুকু টাইম পেয়েছি নিজের মতো করে চেষ্টা করেছি, পরীক্ষার সেটাই দেখাতে চেয়েছি, যতটা পেরেছি ততটা দিয়ে চেষ্টা করেছি, এবার দেখা যাক। তো এগোনোর ইচ্ছা তো আছে জিওগ্রাফি নিয়ে, তো সেটা নিয়েই চাই এগোতে, ভবিষ্যতে ওটা নিয়েই কিছু করব। তো এই যে মেধা তালিকায় আসতে পারলে না কোথাও, কি মনের ভেতরে? হ্যাঁ অবশ্যই, মনে তো, হ্যাঁ অবশ্যই, সেটা তো হয়, ইচ্ছা তো সবারই থাকে, বাট চেষ্টা করেছি সেটা কোথাও কোনো হয়তো মিস হয়ে গেছে। তো জিওগ্রাফি কোন কলেজে পড়ো? তো ইচ্ছা তো আছে গোখেল তোম, তারপর বিদ্যাসাগর কলেজ, তারপর রাজাবাজার সায়েন্স, তো ওখানে যে কলেজে চান্স হবে, তো আপডেট দেবো 2019। আচ্ছা, আর এমনি তুমি কত ঘন্টা পড়তে? সেভাবে টাইমিং না, পড়ে এসে বই নিয়ে থাকতাম, আর সবসময় যে পড়তাম এটাও কথা বলা যাবে না। আচ্ছা, কখনো কি এরকম হতো যে বোনের সাথে একটা পড়া নিয়ে রেষারেষি? হ্যাঁ, সেটা তো অবশ্যই হতো, বাট যে মানে কম্পিউটার সাবজেক্টটা যেহেতু আলাদা ছিল, তাই সেটা একটু কম হতো। আর তুমি, তোমার কতজন শিক্ষক ছিলেন? 6 জন। 6 জন। ভবিষ্যতে তাহলে জিওগ্রাফি নিয়ে? হ্যাঁ, জিওগ্রাফি নিয়ে গোনার ইচ্ছা। আর পড়াশোনার পাশাপাশি আর কিছু করো? হ্যাঁ, আমি পেইন্টিং শিখতাম, তো পরীক্ষার জন্য কিছুদিন স্টপ ছিল, তারপরে এখন গান শুনতে তো খুবই ভালোবাসি। কার গান শুনতে ভালো লাগে? যার যখন যার গান হয় তাই, এরকম স্পেসিফিক কেউ নেই। আর সিনেমা দেখা? মোটামুটি খুব কম। বুঝতেই পারছেন দর্শক, একেবারে প্রিয়াঙ্কা যেটা জানালো যে প্রিয়াঙ্কা এবং জয়শ্রী দুই বোনেরই কিন্তু সিনেমা গান এগুলো তো আছেই, কিন্তু তা ছাপিয়েও
পড়াশোনাটা কিন্তু তারা সত্যিই মন দিয়ে করতেন এবং তার ফল কিন্তু বেশ ঈর্ষণীয় রেজাল্ট করে এই মুহূর্তে তারা সাতঘড়ার এলাকাকে ডানকুনি পৌরসভার সংলগ্ন যে এলাকা সাতঘড়া সেই সাতঘড়াকে তারা মুখ উজ্জ্বল করেছেন সাতঘড়া সেই সঙ্গে ডানকুনি পৌরসভারও। এই মুহূর্তে আমরা সেই সাতঘড়া পরিবারের দুই গৃহকর্তীকেও পেয়ে গেছি, একবার জেনে নেব যিনি প্রিয়াঙ্কার মা। আপনার কাছে আসবো যে কীভাবে এই সংসার সামলে মেয়েকে গাইড করতেন। আমি তো মেয়েকে খুব একটা গাইড দিতে পারি না, ও নিজের ইচ্ছাতেই পড়াশোনা করে, সব করে নিজের ইচ্ছাতেই পড়ে। আমি এই বাচ্চা ছেলে নিয়ে সব পারি না, ওর চেষ্টাতেই ও নিজেই করছে, নিজের চেষ্টাতেই নিজে পড়াশোনা করছে। আমি এমনি এই যে পড়াশোনার পাশাপাশি আর মেয়েকে অন্য কিছু শিখিয়েছেন না? হ্যাঁ, ওই ড্রয়িং ড্রয়িং শিখছে, ড্রয়িং এও ভালো। এখন কি ভাবছেন, মানে মেয়েরা তো উচ্চ শিক্ষায় যাবে, আর ইচ্ছা বড় হোক, আরো ইচ্ছা তো আছে। আর কেমন লাগছে মেয়েরা এই যে রেজাল্ট করলো? ভালো। কি নাম আপনার? মিঠু কর্মকার। বুঝতেই পারছেন দর্শক, মিঠু কর্মকার যিনি কিন্তু জানালেন যে মেয়ের এই রেজাল্টে তিনি যেমন আনন্দিত, আর তিনি নিজে গাইড সেরকম খুব একটা কিছু করতে পারেননি, কিন্তু একটা লক্ষ্য তো ছিলই মেয়ের প্রতি। আর মেয়েরাও সেই রকম ভদ্র নম্র এবং বাধ্য মেয়ে, তাদের জন্য আলাদা করে কিছু বাবা মামাকে ভাবতে হয়নি। আমার ডান পাশে রয়েছেন জয়শ্রীর মা, আমি যাব একবার। আপনি কিভাবে মেয়েকে গাইড করতেন এই সংসার সামলে? মোটামুটি সংসার সামলে ওকে যে এক কথা একশোবার বলতেও হয় না কি ও করতে পারে, ওকে একবার বললেই মানে ওর নিজের টাইম টেবিলটা করেই নিয়েছিল, মানে আমাকে অতটা বলতে হতো না। ওই টাইম টেবিল তৈরি করে ও এই টাইমে এইটা করব, ওই টাইমে ওইটা করব, ওইভাবে করে গেছে। তো এখন এই যে এত ভালো রেজাল্ট করলো কি মনে হচ্ছে? মায়েদের মন তো ভালোই লাগছে, আমি এবার সামনের দিকে এগোবে এইটা আশা নিয়ে আছি। পাশাপাশি মেধা তালিকায় আসতে পারিনি সেটার জন্য কিছু মনে হয়? হ্যাঁ, একটু তো এ হয়েইছে, আগামী দিনে আর একটু ভালো করুক এইটাই চাইব। আপনার নাম? জয়ন্তী কর্মকার। জয়শ্রী ও প্রিয়াঙ্কার বাবাকে আমরা পেয়ে গেছি, একবার জেনে নেব। জয়শ্রীর বাবার কাছে প্রথম যাব। মেয়ের এই সাফল্যে কি বলবেন? এমনি সবই ঠিকই আছে, তবে কি করা যায় দেখা যায়, চেষ্টা করা যায় যদি পড়াশোনা করে ভালো হবে, এছাড়া কি বলবো, যদি সরকারি সাহায্য পাইয়ে পাই আরও খুব ভালোই হয়, তাহলে মেয়ের পড়াটা চালাতে পারা যায় এই আর কি। কিভাবে গাইড করতেন মেয়েকে? এমনি মোটামুটি এতেই থাকে, স্যারদের সঙ্গে থাকে, খুব একটা এদিক ওদিকে করে না, এই পর্যন্তই জানি। তারপর বাচ্চাদের ব্যাপার, বাইরে বাচ্চাদের সঙ্গে যায় সেইরকম, সবার সাথে মিলেমিশে থাকে, টাইম মতোই যাতায়াত করে, এইটুকুনি জানি। এছাড়া আপনি নিজে কী করেন? আমি একটা পৌরসভায় ডেলি লেবার কন্ট্রাক্টরে কাজ করি, তিন চার বছর হলো, এইটি কোনো রকম চালাচ্ছি। তো আমি যদি আর্থিক, হ্যাঁ ডানকুনি পৌরসভা, যদি আর্থিক সাহায্য বা সরকারি ব্যবস্থা যদি পাই তাহলে মেয়েটাকে পড়াশোনা করাতে পারবো, নাহলে আমার পক্ষে তো সম্ভব না, এইটাই আর কি। আপনার নাম? জয়ন্ত কর্মকার। আমার ডান পাশে রয়েছেন প্রিয়াঙ্কার বাবা, তার কাছে একবার যাব। দাদা আপনার নাম? শ্রীকান্ত কর্মকার। মেয়েকে কীভাবে গাইড করতেন? মেয়েকে আমার গাইড করতো না, মেয়ে নিজেই পড়াশোনা করতো। আচ্ছা, আর এমনি যে পড়াশোনার পাশাপাশি আর অন্য কিছু শেখানো বা এ সেগুলো কখনো ভেবেছিলেন না? না, ও ড্রয়িং করতো, ড্রয়িংয়েও ভালো করতো। আচ্ছা, আপনি নিজে কী করেন? আমি নিজে মাদারটি কন্ট্রাকচুয়াল কাজ করি। আচ্ছা, তো জয়শ্রীর বাবা যেমন বলছিলেন যে সরকারি সাহায্য কিছু, সেরকম? হ্যাঁ, আমার অবস্থাই একই, কেন পড়াশোনা কতদূর নিয়ে যেতে পারবো কি যায় না, কিন্তু আমার মেয়ের পড়াশোনার ইচ্ছা আছে, বড় হওয়ার ইচ্ছা আছে। তো সেদিক থেকে আর কিছু ভাবছেন, মানে অন্য? অন্য বলতে আমি চাই মেয়ে পড়াশোনা করুক, বড় হোক। আচ্ছা, এখন তো উচ্চ মানে শিক্ষা করতে গেলে প্রচুর চাপ, চালানোর মতো সামর্থ্য নেই আমার। আচ্ছা, আপনার নাম? শ্রীকান্ত কর্মকার।
বুঝতেই পারছেন দর্শক, একেবারে দুই গৃহকর্তা, তারা কিন্তু জানালেন যে মেয়েরা তাদের প্রতিভাময়ী মেয়ে এবং তারা কিন্তু যথেষ্ট ঈর্ষণীয় রেজাল্ট করার পরও দুই বাবাই কিন্তু খুব চিন্তিত যে আগামী উচ্চশিক্ষার জন্য তারা যদি কিছু সরকারি সাহায্য পান তাহলে মেয়েদেরকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। সাতঘড়া থেকে ডিএনএন বাংলার জন্য অরূপ মৈত্র।